আজকে আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সঠিকভাবে উচ্চারণ করে কি করে পড়তে হয় সেগুলি আমরা শিখব প্রথমে আমরা স্বরবর্ণ পড়ব তারপর ব্যঞ্জনবর্ণ প্রথমে অ তারপরে আ রসই রসই তারপর দীর্ঘই দীর্ঘই আগে শুধু আমরা রসই রসই বলেছি এটা রসই না রসই দীর্ঘ দীর্ঘই তারপর রসৌ রস আমি অক্করের সাথে উচ্চারণও লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে উ তারপর দীর্ঘ দীর্ঘ রসৌ দীর্ঘ দীর্ঘ তারপর রি রি তারপর এ এ ও আপনারা আমার উচ্চারণের সাথে সাথে উচ্চারণ করেন তাহলে তাড়াতাড়ি শিখে যাবেন তারপর এবার বর্ণ আমরা ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করবো প্রথমে ক তারপর খ তারপর গ তারপর ঘ তারপর উঁ এটা উম্ম না আমরা ছোটবেলা থেকে পড়েছি উম্ম কিন্তু উম্ম না সেটা উঁ উঁও আমি উচ্চারণ সহ লিখে দিয়েছি উচ্চারণ দেখে আপনারা বর্ণ উঁটি পড়েন উঁ আমার সাথে সাথে উচ্চারণ করেন তারপর চ তারপর ছ তারপর বর্গীয় জ আমরা ছোটোবেলা পড়েছি শুধু বর্গীর্য বর্গীর্য এটা কিন্তু বর্গীর্য না বর্গীয় জব বর্গীয় জ আমার সাথে উচ্চারণ করেন তাহলে আপনাদের উচ্চারণ সঠিক হবে বর্গীয় জব বর্গীয় জব তারপর জ জ তারপর আমরা ছোটোবেলা পড়েছি নিয় নিও এটা কিন্তু নিয় না ইয় 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 আমার সাথে উচ্চারণ করেন ইঁয়োর উচ্চারণ আমি লিখে দিচ্ছি ইয় উচ্চারণ এই দেখে আপনারা পড়বেন সঠিক উচ্চারণ আপনারা করতে পারবেন সঠিক উচ্চারণ করে যদি পড়েন তাহলে আপনাদের সর্বর্ণ ব্যঞ্জনবর্ণর উচ্চারণ ঠিক হবে বাংলা ভাষা তাড়াতাড়ি শুদ্ধ করে লিখতে এবং পড়তে পারবেন এরপর এরপর আপনারা ইঁয়োর পর দেখেন ট ঢ মূর্ধন্য ন এটা মূর্ধন্য ন দেখেন আমি উচ্চারণ সহ লিখে দিচ্ছি মূর্ধন্য ন দেখেন আপনারা উচ্চারণ সহ আমি লিখে দিচ্ছি সেই উচ্চারণ দেখে নটা উচ্চারণ কীভাবে করতে হয় আপনারা সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারেন তারপর ত তারপর থ দ ধ দন্তন্য সেটা দেখেন কিন্তু দন্তন্য দন্ত ন দৈন্ত ন আপনার উচ্চারণ আমি লিখে দিচ্ছি এই দেখে আপনারা উচ্চারণ সঠিকভাবে সঠিক উচ্চারণ করে পড়েন দৈ ন তারপর প তারপর ফ তারপর ব তারপর ভ তারপর ম তারপর অন্তস্থ জ অন্তস্থ জ দেখেন আমি এই অন্তস্থ জ উচ্চারণ করে লিখে দিচ্ছি আমি অন্তস্থ জ এই উচ্চারণ করে আপনারা উচ্চারণ দেখে সঠিক উচ্চারণ করেন অন্তস্থ জ তারপর জ এরপর আপনারা দেখেন র র র সেটা কিন্তু আমরা বলি বয়াবিন্দু র সেটাকে কি করে উচ্চারণ করতে হয় র র বয়াবিন্দু দেখেন সঠিক আমি উচ্চারণ লিখে দিচ্ছি উচ্চারণটা দেখে আপনারা সঠিক উচ্চারণ করে এই ব্যঞ্জন বর্ণ এবং সর্বর্ণগুলি উচ্চারণ করতে শিখেন বয়াবিন্দু র তারপর দেখেন ল র পরে ল তারপরে দেখেন তালব্য আমরা ছোটোবেলা শুধু পড়েছি তালিবস্য তালিবশ্য সেটা কিন্তু তালিবস্য না তালব্য স তালব্য উচ্চারণটা দেখেন আপনারা আমি সাথে উচ্চারণ লিখে দিচ্ছি তারপরে দেখেন মূর্ধন্য মূর্ধন্য স উচ্চারণটা দেখেন আমি লিখে দিচ্ছি মূর্ধন্য স এই উচ্চারণ দেখে আপনারা সঠিক উচ্চারণ করে বর্ণগুলি পড়েন তারপরে দন্ত্য দন্তস্য আমি উচ্চারণ লিখে দিচ্ছি এই উচ্চারণটা দেখে বানানটা দেখে আপনারা সঠিকভাবে ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করেন তালব্য মূর্ধন্য স দন্তৈস্য দেখেন উচ্চারণটা সঠিকভাবে দেখে আমি লিখে দিচ্ছি সঠিকভাবে দেখে আপনারা সঠিকভাবে উচ্চারণ করেন তাহলে আপনারা সঠিকভাবে ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ উচ্চারণ করতে পারবেন তারপরে হ হ তারপরে দেখেন ডয়াবিন্দু রব ডয়াবিন্দু র আমরা যেটা ডয়বিন ডোঁড়ো বা ডসিন অনেকে পড়েছি এটা কীরকম ডয়াবিন্দু রব তারপরে ডয়াবিন্দু রব ঢয়া বিন্দু র আমরা ডসিনডড় ডিন বা ডাইবিনডর ডাইবিনডর পড়ছি পড়েছি সেটা কিন্তু ভুল আপনার ডয়ে বিন্দু রয়া বিন্দু র এইভাবে উচ্চারণ করতে হবে তারপরে দেখেন এই তারপরে দেখেন আপনারা সঠিকভাবে উচ্চারণ করবেন তারপর অন্তস্ত অন্তস্ত অ আমি উচ্চারণ লিখে দিচ্ছি সাথে করে আপনারা উচ্চারণ দেখে আমার এই শব্দের অক্ষরের বানানটা দেখে আপনারা পড়েন অন্তস্ত অন্তস্ত অ তারপরে যেটাকে সারা জীবন পড়েছেন ফসন্তত অস্বন্তত এটা খণ্ডত্ব খণ্ডত্ব এই খণ্ডত্ব শুদ্ধ করে উচ্চারণ করেন খণ্ডত্ব তারপরে অনুসার এটাকে অনুসার বলা হয় অনুসরও বলতে পারবেন কিন্তু এটাকে বলা হয় অনুসার অনুসার আমি দেখেন বানান করে লিখে দিচ্ছি সেই কঠিন যে অক্ষরগুলি আছে এগুলির বানান থেকে পড়েন বিসর্গ অনুসার পরে বিসর্গ কীভাবে এই উচ্চারণ করতে হয় আমি উচ্চারণগুলি লিখে দিচ্ছি অনুসার বিসর্গ 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 পরে চন্দ্রবিন্দু বিসর্গ পরে চন্দ্রবিন্দু বন্ধুরা এইভাবে বারবার এইগুলি দেখেন আর উচ্চারণ করার চেষ্টা করেন